হাই বন্ধুরা, এটা মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের সামনে আছি। পুরনো দুই বন্ধুর, পুরনো তিন চারটা বন্ধুর আসার কথা ছিল আজকে, তো আসতো না। আমি চলে আসছি, বা আমি আমার কথা রেখেছি, কিন্তু বন্ধুরা কোনো কারণে রাখা নাই। তারা হলো আনোয়ার ও টিভিতে আছে, রুহুল বন্ধু প্রবাসে। আমি এখানে পৌঁছে আমার কাজ আমি সেরে ফেললাম। অপসানোয়ার আমাকে অপবাদ দিয়েছিল, আমাকে পায় না, কিন্তু না একটু সময় কাটিয়ে এখন চলে যাচ্ছি। বন্ধু রুহুল, তুমি তো আর কোনো খবর নিলা না, তুমি তোমার সংসার নিয়ে থাকো, সময় কাটাও, এটা আমি কামনা করি। আর আনোয়ার, তুমিও তোমার ব্যস্ত নিয়ে থাকো। আর সুমন ও আছে, আরেক সরকারি কর্মকর্তা, তুমিও তোমার ব্যস্ত নিয়ে থাকো। সব বন্ধুরা আমাকে শুধু হারাই গেল কথায়। বাই বাই দেশ বিদেশ থেকে যারা দেখছেন, তাদের প্রতি হলো আমার কৃতজ্ঞ। বাই বাই বন্ধুরা। প্রিয় বন্ধুরা, দুপুরের মিষ্টি রোদে দেখা হলো বন্ধু ছোট ভাইদের সাথে। নাম হলো, ফেসবুকে নাম বলো, তোর মিয়া নাম বলো। পোলাটা ভালো ছিল কিন্তু এখন দাঁড়িয়ে রাখছে, ঠিক আছে, তাও বলো নাম বলো। কি নাম? নাম রুবেল, আর এই হলো কামাল। এরা তিনজনই আমার খুব কাছের মানুষ এবং অন্তরের মানুষ। আমরা চলে যাচ্ছি দোস্ত, যাই। হ্যাঁ, টাটা টাটা কামাল, তোমার পুরনো ভিডিও দেখলাম, বুঝছো বন্ধুরা, এলাকার ছোট ভাই। যাব স্টেডিয়ামে, ওইখানে দেখি সুমন আর আনোয়ার কি করতেছে। বন্ধুরা, আনোয়ারের খোঁজে চলে আসছি। অনেক ভালো জিনিস, তোমার এইমাত্র ফোন দিলাম আমি দোস্ত, পেয়ারাটা অনেক ভালো দোস্ত, তোমার এইমাত্র ফোন দিলাম, তোমার ফোন গেল না কেন? তিনজন পেছো, আমি
এই তোমার মোবাইলে ফোন দিতেছি বুঝছো ওই যে ফোন যাচ্ছে না হয়তো বুঝছো 10 মিনিট আগে তুমি আমার বলো না যে আমি করি এটা নেট নেট হবে দেখো তো লাইভে আছে তো দেখছো লাইভ থাকি আর ইসে থাকি ভিডিও করছে পরে এটা দেখতেছে যাও আর এটা যুক্তিবাদী রেকর্ড হচ্ছে এডি জানি ওকে বুকুলা 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 হ্যাঁ দোস্ত তো তুমি 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 বললা যে আমাকে আসলে নাকি পাও না এগিরে এই নাম কা নাম কা নাম কা এটা আমাদের বাকি না তাই না না বুকুলা বুকুলা साढ़े কোলে আসো আমাদের কোলে আসো তুমি না ভাই হ্যাঁ একটু কোলে না কোলে না কোলে না আমি কোলে না আমি তো আসলে ভালো করে জানি না তাই তো জানে না ওনার নাম কেউ নাই এই হাতে দিতে না ওই দাদা কিছু বুক কভার এই জন্য লাগা এই বিয়ে করছি এই জন্য তো বিয়ে করছি যে এটা দাও আমি থাকব না তোমরা তুলো তুমি একটু তুলো আমি একটু দূরে থাকি আমি একটু দূরে থাকি मोबाइल আমি খাওয়াতে পারবো বাসায় গেলে কামরাঙ্গা বাসায় গিয়েছিলাম আনোয়ারের ওয়াইফ না আবার বলে দেয় যে তোমরা এক লাখ লাভার আইলাম কিসে কি অলরেডি কি ক্যামেরা অলরেডি
আচ্ছা আমাদের সাথে এই আসো তুমি না বলে কোলে আসবা যাও না যাও আমিও খাইছি কিন্তু ও যে শশা আনতে যে নিজে খাই আইছে পরোটা কি খাইছে পরোটা পরোটা খাইয়া শশা নিয়ে আইছে ও যে ছোটবেলা আনোয়ার তুমি কিন্তু ছোটবেলা খাবার দাবার বেশি বেশি করে খাও খাবার দাবার প্রত্যেকটা মানুষেরই মনে আছে ইমারতের ইমারত একদিন কি খাইছিল ওই যে সিঙ্গারা খায় কথা কেন তো গালে মধ্যে এমনি মুখ আটকে রাখছে এইভাবে রাখছে কে কয় জানো সেটা কেন রাখছি যদি মুখ এর দিকে লয়ে যাস পেলে পেপে তো লয়েছি আবার যদি মুখ এটা লয়ে যাস আচ্ছা তোমার গাড়ি কোন পাশে আছে থানার ভিতরে নিয়ে আসছি থানার ভিতর না না যাবো না গাড়ি আছে গাড়ির সমস্যা নাই কাবার দিয়ে ডাইকা দিলে ভালো তো কাবার আছে কানে নাই এত ভিডিও কই রাখো অত জায়গাই নাই ভিডিও রাখো সব ডিলিট করে দাও তাই না মানে ডিলিট করে দিয়ে মানে মানে ভালোগুলো রাখে ডিলিট করে দাও তাই তো ইউটিউব চ্যানেলে হ্যাঁ যত ভিডিও রাখা যায় তুমি জানো না এটা ইউটিউবে তো জিমেল অ্যাকাউন্ট থাকলে আছে সে ইউটিউব দিয়ে মানে ইউটিউব অ্যাকাউন্ট থাকলে সব ওখানে সেন্ড করে রাখা যায় তাছাড়া ভিডিও করে মিরপুরে জিনিস পোসাই দিয়ে পোসাই দিয়ে ওই টাকা দিয়ে যাতায়াত বাড়ানোর দিয়ে সেটা নিয়ে নিচ্ছে আমি মনে করছি সব দামি জিনিস দিচ্ছে এখন ওভেনের দাম মনে হলে 23,000-25,000 টাকা এখন এই সম্বন্ধে আমি জানি না আমি একদম ফোন দিচ্ছি ভাই এই ওভেনের দাম কত কয় 3,000 টাকা আমি বলছি ওর আমার 18,000-5,000 টাকা লাগবে এই ওভেনের দাম এটা বলতে পারছে এই সে কাহিনি পরে আসে তো আমরা মানে নিয়ে আসি এসে আমার সমস্যা আমি নেব না হ্যাঁ ফেরত নাই মানে এরা কি আর দেয় তো না অনেক সময় স্ট্রাগল বা বেশি চিন্তা ভাবনা করলেও নষ্ট হয় অনেক সময় টেনশনে থাকলে না